নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যবাসীৰ কাৰণে ৰাতিপুৱাৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি জানুৱাৰী মাহৰ এক তাৰিখ আৰু এই ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। বছৰটোৰ প্ৰথমটো নিশা ভূমিকম্পৰ কম্পন অনুভূত হৈছে। দিল্লী আৰু সমীপৱৰ্তী এলেকাত ভূমিকম্পৰ কম্পন। নিশা 1:19 বজাত প্ৰচণ্ড ভূমিকম্প। 3.8 ৰিক্টাৰ স্কেলত ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। ভূমিকম্পৰ উৎপত্তিস্থল হাৰিয়ানাৰ ইজ্জৰ। আজি ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে এইবাৰ জিলা বিলুপ্তিৰ ক্ষেত্ৰত উভতি ধৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক বহু বিতৰ্কিত নেতা সত্যৰঞ্জন বৰাই। সত্যৰঞ্জন বৰাই কৈছে কংস কৌৰৱ বাহিনীৰ দৰেই শেষ হ'ব মুখ্যমন্ত্ৰী। অসমত এজনেই মানুহ আছে, তেওঁৱেই ৰজা, তেওঁৱেই প্ৰজা, তেওঁৱেই সকলো। এই মন্তব্য বহু বিতৰ্কিত নেতা সত্যৰঞ্জন বৰা। হিমন্ত বিশ্ব শৰ্মাই কাক সুধি হুজাই জিলাখন নোহোৱা কৰি দিলে। বিশ্বনাথ জিলা, বজালি জিলা, তামোলপুৰ জিলা নোহোৱা কৰি দিলে। যদি নোহোৱাই কৰিব লাগে কিয় বনাইছিল সেই জিলাকেইখন? সত্যৰঞ্জন বৰাই কয় কংস নৰকাসুৰ শকুনিৰ নিচিনাকে, কৌৰৱ বাহিনীৰ নিচিনাকে হিমন্ত বিশ্ব শৰ্মা শেষ হ'ব। হুজাই জিলা বিলুপ্তিৰ পিছতে এইবাৰ হুংকাৰ সত্যৰঞ্জন বৰা। পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে অসমত চলিছে ঠায়ে ঠায়ে উচ্ছেদ অভিযান। এইবাৰ দলগাঁও উচ্ছেদৰ বিৰোধিতাৰে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে। আমি 1,40,00,000 মুছলমানকলৈ যাম, উচ্ছেদৰ বিৰোধিতাৰে তীব্ৰ প্ৰতিবাদ কপিল দলগাঁও। 1,40,00,000 মুছলমান ৰাজপথলৈ ওলাই অহাৰ হুংকাৰ দিয়া হৈছে। উচ্ছেদিত লোকক পুনৰ সংস্থাপন দিয়াৰ দাবী জনাইছে প্ৰতিবাদী দলে। প্ৰচণ্ড শীতত এনেধৰণৰ উচ্ছেদক অমানৱীয় আখ্যা দিয়া হৈছে। হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক উচ্ছেদক তীব্ৰ ধিক্কাৰ দিছে। দলগাঁও চক্ৰ বিষয়া কাৰ্যালয়ৰ চৌহদত শতাধিক কৰ্মীয়ে সাব্যস্ত কৰিছে তীব্ৰ প্ৰতিবাদ। উত্তৰ পূব সংখ্যালঘু ছাত্ৰ সন্থাই সাব্যস্ত কৰিছে তীব্ৰ প্ৰতিবাদ। আজি ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে 4 জিলা বিলুপ্তিক লৈ ৰাজ্যিক কেবিনেটে গ্ৰহণ কৰা সিদ্ধান্তৰ বিৰোধিতা কৰিছে আছুৰ উপদেষ্টা খমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই। ৰাজ্যৰ 4 জিলা বিলুপ্তিক লৈ ৰাজ্যিক কেবিনেটে গ্ৰহণ কৰা সিদ্ধান্তৰ বিৰোধিতা দেখা পোৱা গৈছে আছুৰ উপদেষ্টা খমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ। কেবিনেটে গ্ৰহণ কৰা সিদ্ধান্ত কোনো কাৰণতে সমৰ্থনযোগ্য নহয় বুলি মন্তব্য কৰিছে আছুৰ উপদেষ্টা খমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই। তেওঁ কয় যে অসমৰ ৰাইজে বহু আন্দোলন কৰি জিলা লাভ কৰিছিল, এনে পৰিপ্ৰেক্ষিতত চৰকাৰে জিলা বিলুপ্তিক লৈ লোৱা সিদ্ধান্ত মানি ল'ব নোৱাৰি বুলি মন্তব্য কৰিছে আছুৰ উপদেষ্টাগৰাকীয়ে। চৰকাৰে পূৰ্বৰ জিলাৰ মৰ্যাদা ঘূৰাই দিব লাগিব বুলিও দাবী জনাইছে আছুৰ উপদেষ্টা খমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই। আজি ৰাতিপুৱাৰ আন এটা ডাঙৰ খবৰ হৈছে এখন যাত্ৰীবাহী বাছ আৰু SUVৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ, 9 লোকৰ মৃত্যু, লগতে 32 লোক আহত হোৱাৰ খবৰ আহিছে। গুজৰাটৰ নৱছাৰীত এখন বাছ আৰু SUV বাহনৰ মাজত সংঘটিত মুখামুখি সংঘৰ্ষত 9 লোক নিহত হোৱাৰ বিপৰীতেই 32 লোক আহত হৈছে। জানিব পৰা মতে কলেশ্বৰ এখন ফাৰ্মৰ 9 কৰ্মচাৰী লৈ যাত্ৰা কৰা SUV বাহনখনে আহমেদাবাদৰ পৰা ভালচাদলৈ গৈ থকা যাত্ৰীবাহী বাছখনত খুন্দা মাৰিছে। এই দুৰ্ঘটনাত 2 বাহনৰ 9 মৃত্যু হোৱাৰ বিপৰীতেই 32 লোক গুৰুতৰভাৱে আহত হৈছে। দুৰ্ঘটনাৰ পিছত ঘটনাস্থলীত আৰক্ষীৰ দল উপস্থিত হৈ আহতসকলক বিভিন্ন হস্পিটেললৈ প্ৰেৰণ কৰিছে। আহতসকলক একাধিকজনৰ অৱস্থা সংকটজনক বুলি জানিব পৰা গৈছে। দুৰ্ঘটনাৰ প্ৰকৃত কাৰণ জানিব পৰা হোৱা নাই যদিও ভুল দিশেৰে SUV বাহনখন অহাৰ বাবেই এই দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ সন্দেহ কৰিছে আৰক্ষীয়ে।
ইফালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই দুর্ঘটনাত ক্ষোভ প্রকাশ করে নিহত সকলের পরিয়াললৈ 2 লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ আর আহত সকলের 50,000 টাকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করেছে। আজি রাতিপার আন একটা ডাঙর খবর হয়েছে, 6 জানুয়ারীত ধুবুরী জেলা বন্ধ থাকিব। শাহনওয়াজ হুসেইনক আক্রমণের তীব্র প্রতিবাদ। গড়িয়া মরিয়া দেখি জাতীয় পরিষদর কেন্দ্রীয় সভাপতি শাহনওয়াজ হুসেইনক আক্রমণ করা আর দোষীক করায়ত্ত করার দাবিত 2 জানুয়ারীত ধুবুরী জেলা বন্ধর আহ্বান করেছিল। এই প্রতিবাদী কার্যসূচীত পরিষদকে ধরে 9টাক জাতীয় সংগঠনে এই বন্ধর কার্যসূচীক সমর্থন করেছিল। কিন্তু নববর্ষর দ্বিতীয় দিন হওয়ার প্রতি লক্ষ্য রাখি এই বন্ধ প্রত্যাহার করে 6 জানুয়ারীত জেলা বন্ধর ঘোষণা করেছে। আজি পরিষদর কেন্দ্রীয় সম্পাদকে এক সংবাদ মেলযোগে এই কথা ঘোষণা করেছে। সম্পাদকজনে আরো কয় যে খিলঞ্জিয়ার বলিষ্ঠ কণ্ঠক রুদ্ধ করার বাবেই দিনের পোহরতে বিলাসীপাড়া মহকুমা আদালতর চৌহদত পরিষদর কেন্দ্রীয় সভাপতি শাহনওয়াজ হুসেইনক প্রাণে মরার পরিকল্পনা করেছিল। লু রড মারণাস্ত্রে চারিজনীয়া দলে যা 22 ডিসেম্বরত আক্রমণ করে পলায়ন করেছিল। দুর্বৃত্তর দলটির মাস্টার মাইন্ড জহিরুল ইসলামক চিনাক্ত করেছিল। এই ঘটনা সংঘটিত হওয়ার পিছরে পড়া সংগঠন কেটাই এলানি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আছে। পিছে আজি 9 উকলি যার পিছতো এজনও দোষী করায়ত্ত নকরার প্রতিবাদত জেলা বন্দর ঘোষণা করা হয়েছে। এই কার্যসূচী গড়িয়া মরিয়া দেখি জাতীয় পরিষদকে ধরে AJYCP আক্রাসু আসু দেখি জাতীয় মঞ্চ রানীগঞ্জ যুব মঞ্চ নাথযোগী ছাত্র সন্তাকে ধরে 9টাক জাতীয় সংগঠনে সমর্থন করেছে। আজি রাতেপর আন একটা ডাঙর খবর হয়েছে, কালি বছরের অন্তিমটো দিনত ক্যাবিনেট বৈঠক পাতি ক্ষমা বিচারিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কালি দিল্লীত অনুষ্ঠিত হয়েছিল অসম সরকারের ক্যাবিনেট বৈঠক। এই বৈঠকতে রাজ্যেরপরা 4খন জেলা বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই অনুসরি 35খন জেলার ভিতর তুলনামূলকভাবে নতুন বিশ্বনাথ হুজাই বজালি আর তামিলপুর জেলাক বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্বনাথ জেলাক শোণিতপুর জেলার সহিতে, হুজাই জেলাক নগাঁও জেলার সহিতে, বজালি জেলাক বরপেটার সহিতে আর তামুলপুর জেলাক বাক্সা জেলার সহিতে সংলগ্ন করা হয়েছে। রাজ্যের ভবিষ্যতের স্বার্থত সাময়িকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মেলর জড়িয়ে এই কথা ঘোষণা করেছে। পরবর্তী সময়ত এই সিদ্ধান্ত পুনের বিচার বিবেচনা করা হব বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে সুকীয়া আরক্ষী জেলা চলি থাকিব। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় 4 জেলা বিলুপ্তির এই সিদ্ধান্তক নিজেও ভাল পোৱা নাই বলে মন্তব্য করেছে। ইয়ার বাবে যখন রাইজে মনতে দুঃখ পাইছে তেওঁলোকৰ ওচৰত ক্ষমা বিচাৰিছো বুলিও মন্তব্য করেছে। তেওঁ কৈছে 4 জেলা বিলুপ্তির সিদ্ধান্ত ব্যক্তিগত অথবা দলীয় লাভালাভৰ বাবে হোৱা নাই, অত্যন্ত এৰাব নোৱাৰা কামৰ বাবে এই সিদ্ধান্ত লবলগীয়া হৈছে। তেওঁ দেশ প্ৰশাসন সমাজৰ স্বার্থত কেতিয়াবা কঠোর সিদ্ধান্ত লবলগীয়া হয় বুলিও মন্তব্য করেছে। উল্লেখযোগ্য যে দিল্লীত অনুষ্ঠিত হওয়া অসম সরকারের ক্যাবিনেট বৈঠকত আর বহুকেইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই অনুসরি আজি 1 জানুয়ারীর কোনো ধরনের প্রশাসনিক গোট সৃষ্টিত বাধা আরোপ করা হয়েছে। নির্বাচনী আয়োগে প্রেরণ করেছে যে এই নির্দেশনা সমষ্টির সীমা নির্ধারণ নোহা পর্যন্ত প্রশাসনিক গোট গঠনত থাকিব বাধা। 4খন জেলার বিলুপ্তির উপরেও 14খন জেলার কিছু গাঁওয়ার পরিবর্তন করা হব। উত্তর গুয়াহাটি নগর কমিটি কামরূপ মহানগরলৈ হস্তান্তর করা হব। এই ক্যাবিনেট বৈঠকত মোট 14টা প্রস্তাবক অনুমোদন জানা হয়েছে। বিলুপ্তি করা 4খন জেলাত 4গৰাকী অতিরিক্ত উপায়ুক্ত নিযুক্তি দিয়া হব। অহা 5 জানুয়ারীলৈকে বিষয়াসকলের রদ বদল করা নহয়। আনহাতে 3 জানুয়ারীত অসম গৌরব অসম কৌরব বঁটা ঘোষণা
করা হব বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই ঘোষণা করেছে। পাঁচ ফেব্রুয়ারির পরা উন্নয়নের দ্বিতীয় পক্ষে কার্যসূচী শুভারম্ভণি করিব।